2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রায় দেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।